মুকুল ভাই, Okay, মুকুল you ভাই can invite Dr. Ravi to start sharing. It's also can, no problem. সুধী মন্ডলী, আমরা দেখে আসলাম যে অ্যামাজনের বেস্ট সেলার বুকের একজন অথর ডক্টর রাভি স্যার এবং আরো অনেকগুলো পরিচয় তার দেখলাম। আমরা এই পর্যায়ে স্যারকে ইনভাইট করব। নাও আই উড লাইক টু ইনভাইট আ ওয়ার্ল্ড ফেমাস রাইটার অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড দ্য লিডার অ্যান্ড দি গ্লোবাল কনসালটেন্ট অফ নোরল্যান্ড ডক্টর রাভি স্যার টু ডেলিভার হিজ স্পিচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো হিয়ার কনসিডার ইভিনিং ইন মালয়েশিয়া, গুড ইভিনিং টু এভরিওয়ান। First of all, special welcome and thank you to organizing committee of Norland Bangladesh, led by powerful leaders there, Mr. Musharraf and Atik, and also Ms. Aileen. So thank you to all of you. ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রবি আপনাকে। আমাদের নরল্যান্ড গ্লোবাল কনসালট্যান্ট হিসেবে আপনার মতো একজন ব্যক্তিকে পেয়ে আমরাও যথেষ্ট আনন্দিত। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। মালয়েশিয়াতে এখন সন্ধ্যা, আর সেই হিসাবে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের বক্তব্য শুরু করছি। And thank you very much to CEO of Norland, Mr. Johnny, and my brother, Mr. Nicholas Zhang, here to invite me to share my experience with all of you. প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার জনি চেনকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই মিস্টার নিকোলাস জাংকে। Okay, thank you. And I like to say one more thanks to Dr. Prabhu also, because when we call him, he never say no, hesitate. He said, I'm here to help you, to help our Norland family wherever they are in the world. That's a great from Dr. Prabhu. I like to say thank you to him. আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রভুকে বলার সাথে সাথে কোনো ধরনের হেজিটেশন ছাড়া, কোনো ধরনের সংশয় ছাড়া যিনি বলেছেন, অফকোর্স আমি থাকবো, বাংলাদেশ দেখতে পাবো, বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে পারবো। ধন্যবাদ ডক্টর প্রভু। Don't worry, I don't take too much all of your time. I just got a few points to share to all of you. Like why we are here as a big family, like what Ms. Aileen said just now, for health and wealth, and also with a big dream. আমি আসলে আপনাদের বেশি সময় নেব না, টুকটাক কিছু পয়েন্ট নিয়ে শুরু করব। শুরুতেই আমি যে পয়েন্ট ফ্যাক্টরটি আমাদের ম্যাডাম এলিন হো দেখিয়েছেন, হেলথ এবং ওয়েলথ যে ফ্যাক্টরটি, সেই ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। I like to share one important point here, like a wealth principle. We talk about wealth principle like a nature. You look at the tree and the fruit, okay? In case you want to get a better fruit, more fruit, sweet fruit, what is the most important there is something invisible happened under the ground. We call root.
In case the root is a solid foundation, you can have a lot of growth. ওয়েলথের বিষয়ে আমি একটা বিষয় আপনাদের সাথে একটা পয়েন্ট শেয়ার করব। আমরা যদি একটা গাছ এবং একটা ফলকে দেখি, ফল তখনই মিষ্টি হবে আর অনেক বেশি সুস্বাদু হবে। সেটার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করতে হয় যেটা মাটির নিচে হয়ে থাকে, অর্থাৎ ফাউন্ডেশন, যেটাকে আমরা বলি গাছের মূল। গাছের মূল যত শক্তিশালী, গাছের মূল যত মাটির থেকে রসদ গ্রহণ করতে পারবে, সেই গাছের ফল তত বেশি সুস্বাদু এবং প্রাণবন্ত হবে। I always say to my girl colleagues all, life is about making a choice. So what do you want to be before you die? This is your choice. আমি আমার কলিগদেরকে সবসময় একটা কথা বলি, আপনি আপনার জীবনে কি হবেন এটা আসলে আপনার পছন্দের উপরে নির্ভর করে। আপনি কি হিসেবে বেঁচে থাকবেন সেটা ডিপেন্ড করবেন কোন বিষয়টাকে আপনি বেছে নিয়েছেন আপনার কার্যক্রমের সাথে, আপনার জীবনের সাথে। Now time to wake up, to be true to yourself, to achieve your success. You want to be fulfilled or survival? It's up to us. এখন আমাদের দেখেন অনেক ধরনের ইচ্ছা থাকে, তাগিদ থাকে নিজের ভেতরে। এখন এগুলোকে অর্জন করা কি বলে সফলতা? আমি সফল হতে পারি অথবা আমি কোন রকমে বেঁচে থাকতে পারি। তাহলে আমি কি কোন রকমে বেঁচে থাকবো নাকি আমি সফলভাবে বেঁচে থাকবো, এই দুটো ডিপেন্ড করবে আমি আমার জীবনটাকে কিভাবে বাছাই করে নিচ্ছি। And do business to win, not to lose. And to win, committed to become rich. আর ব্যবসা মানুষ করে কিসের জন্য? বেঁচে থাকার জন্য না, ব্যবসা মানুষ করে যে জেতার জন্য। আর যদি আপনি জিততে চান তাহলে আপনাকে আপনার এটা, আপনার ব্যবসাতে যদি সফল হতে চান তাহলে আপনার মেইন জিনিসটা হচ্ছে আপনাকে একটা জেতার মেন্টালিটি তৈরি করতে হবে। Remember always, stop focusing on obstacle, focus on opportunity. Be associated yourself always with the positive, successful mindset people. আপনি সবসময় চিন্তা করবেন যদি আপনি জিততে চান তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাধাগুলোর দিকে আপনি না তাকিয়ে আপনি প্রতি মুহূর্তে দেখার চেষ্টা করবেন আপনার হাতে কি সুযোগটা রয়েছে। সেই সুযোগগুলোকে আপনি যত বেশি সামনের দিকে আনতে পারবেন তত বেশি আপনার পজিটিভ মেন্টালিটি তৈরি হবে, তত বেশি আপনি সাহসিকতার সাথে সামনের দিকে অগ্রসর হতে পারবেন। Now reset your mind to learn and grow. Stop the mind I know attitude. Sometimes I know attitude won't bring you far, but I understand attitude can bring you very far. আর সব সময় এর জন্য আপনাকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনার ভিতরে আমি জানি এই যে মানসিকতা সেটাকে দূরীভূত করতে হবে। আমি জানি এটার চেয়ে আমি আমি জানতে চেষ্টা করি এটা এটা অনেক ভালো এবং আমি বুঝতে চেষ্টা করি এই মেন্টালিটিটা, এই মানসিকতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি যদি এই ধরনের মানসিকতা আমার মধ্যে তৈরি হয় এটা আমার জীবনে অগ্রসর হওয়ার সবচেয়ে বড় বাধা তৈরি করবে। And ask individual, ask yourself, not somebody, are you giving your best to achieve your success or you just do? আপনি অন্যদের কাছে জিজ্ঞেস করবেন না, সবসময় নিজের কাছে জিজ্ঞেস করবেন যে আমরা, আপনি কি আপনার সফলতার জন্য আপনার সর্বোচ্চটুকু দিতে পারছেন? So you should motivate yourself before you motivate others. আপনি আসলে অন্যকে মোটিভেশন দেওয়ার আগে সবসময় নিজেকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করুন। And don't start in negative people's opinion. এবং অবশ্যই যেসব মানুষ নেগেটিভ মাইন্ডের আছে তাদের কোনো পরামর্শ নেবেন না। I know all of you do a lot of sacrifice. But you sacrifice worthy or you sacrifice for nothing? You should be very clear to become a great leader. আপনি, আমি জানি যে আপনারা অনেক বেশি ত্যাগ স্বীকার করেন। এখন এই ত্যাগ স্বীকারটা কেন করেন? আপনি ধ্বংস হওয়ার জন্য নাকি আপনি সফল হওয়ার জন্য, আপনি গ্রো করার জন্য, জেতার জন্য? তাহলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি মনে করেন যে আপনার ত্যাগ গুলো আপনাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে সেটাকে দরকার নাই। আর যদি আপনি আপনি নিজে নিজে তৈরি করতে পারেন আমার আজকের প্রত্যেকটা ত্যাগ আমাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি গ্রো করবেন। And I believe in all of you, you are really putting a lot of hard work, effort, many years in many company or many experience, but sometimes they never give you big success. It's okay, be patient. Winners never create overnight. They never come suddenly become winner. They give time to learn and grow. That's why they are success. আমি জানি যে আপনারা অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন, অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন, আমাদের অনেক লিডাররা এখানে রয়েছেন, আজকে অনেকদিন যাবত ভাবছেন কেন সফল হতে পারছি না, কেন সফল হতে পারছি না। আমি বলছি যে এটা নিয়ে ভাবনার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ ওভারনাইট সফলতা কখনোই আসে না। আপনি যে এখনো এই জায়গাটাতে ধরে রেখেছেন এটাই আপনার সফলতা। Always people say the business is very tough, very challenges. Why? Because they never taste success before. If you one time
you taste the real success in your life, you will forget whatever pain you go through. আপনি অনেক সময় আমরা বলি যে ব্যবসাটা অনেক কঠিন, পারছি না, আমার কথা কেউ শুনতে পারছে না। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ কারণ আপনি কখনো এখনো সফলতার স্বাদ পাননি। যেদিন আপনি সফলতার স্বাদ পেয়ে যাবেন, সেদিন আপনি ভুলে যাবেন পিছনে কত বেশি স্ট্রাগল আপনি করেছেন। ওই একটা সফলতার স্বাদ আপনাকে ভুলিয়ে দেবে আপনার অনেক বছরের কষ্টের যে মুহূর্তগুলো। And finally, I like to say one word, be proof to yourself. You can do it, you can achieve it, you can become somebody. So people will follow you. You are the exemplary, you are the leader, then the people will follow you. Be the great leader, take this opportunity, be the champion to yourself. আর সবসময় বলবো নিজেকে প্রুফ করার চেষ্টা করেন, আপনি প্রমাণ করেন আপনি একজন লিডার, আপনি একজন উদাহরণ হওয়ার চেষ্টা করেন। যখনই আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন তখন দেখবেন অনেকে আপনাকে ফলো করছে, অনেকে আপনাকে অনুসরণ করছে। সুতরাং আপনাকে আপনাকে প্রুফ করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি সবার সেরা। So you know, not looking for leader, leaders were looking for you. So for that, solid, prepare yourself, be like a commando, be like a champion, set your clarity where you want to go, when you want to achieve, how many times you want to give to yourself. You are the one, designer, creator, engineer for your success. Thank you. God bless all. আপনাকে একজন কমান্ডো হতে হবে, আপনাকে হতে হবে একজন চ্যাম্পিয়ন, আপনাকে চিন্তা করতে হবে একজন চ্যাম্পিয়নের মতো, আপনাকে চিন্তা করতে হবে একজন কমান্ডোর মতো, যাতে করে আপনাকে মানুষের অনেক লিডারের পেছনে ঘুরতে হবে না, আপনি এমন একজন লিডার হন যারা অসংখ্য লিডার আপনার পেছনে ঘুরে। তো সেই রকম ভাবে একজন কমান্ডার হবেন, একজন লিডার হবেন, একজন চ্যাম্পিয়ন হবেন। এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, ভেরি মাচ স্যার ফর ইওর ভেরি এক্সিলেন্ট এন্ড নাইস।